সকালে তিনটি ককটেলের বিস্ফোরণের পর সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মথুর ক্যান্টিনের পাশে আবারও ককটেলের বিস্ফোরণ ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর এ কে এম গোলাম রাব্বানী ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করা হবে আর সিসিটিভি ফুটেজ দেখে দায়ীদের শাস্তির দাবি জানিয়েছে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা। এদিকে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে 22 ডিসেম্বর ডাকসু ভবনে হামলার জন্য পরস্পরকে অভিযুক্ত করেছে ছাত্রলীগ প্যানেল থেকে নির্বাচিত ও ভিপি নূরের সমর্থকরা। রবিবার সকাল 10টার দিকে হঠাৎ তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের পাশে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন প্রক্টর ডক্টর এ কে এম গোলাম রব্বানী। ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে একটি মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। ককটেল বিস্ফোরণে কারা জড়িত সেটি সিসিটিভি ফুটেজে পরিষ্কার হবে বলেছেন ছাত্রদলের নবগঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির নেতারা। এদিকে সন্ধ্যায় আবারও ঘটে ককটেল বিস্ফোরণ। ভীতি সৃষ্টি করে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়কে জিম্মি করে কিছু করার চেষ্টা করবেন, এর জন্য শক্ত জবাব আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা কারো দিকে ইঙ্গিত করব না, কিন্তু আপনারা জানেন বিশ্ববিদ্যালয় এলাকায় চারপাশে সিসি ক্যামেরা দ্বারা আবদ্ধ। তো কে বা কারা করেছে এটা খুঁজে বের করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের খুব বেশি সময় লাগার কথা নয়। এক সংবাদ সম্মেলনে ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন বলেন, 22 ডিসেম্বর ডাকসু ভবনে হামলায় ছাত্রলীগ কোনোভাবেই জড়িত নয়। প্রশাসন আরও সক্রিয় থাকলে এমন সংঘর্ষ এড়ানো যেত বলেও দাবি তার। ভিপি নূরের অপকর্ম গোপন করা ও তার সংগঠনের বিস্তৃতির জন্য যদি পুনরায় সাজানো আন্দোলন খেলার ক্ষেত্র তৈরি করে ক্যাম্পাসকে অস্থিতিশীল তৈরি করার চেষ্টা করা হয়, শিক্ষার পরিবেশ নষ্ট করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জিম্মি করা হয়, তাহলে প্রশাসনের নিকট আহ্বান থাকবে কঠোর হস্তে তা দমন করার। যদি প্রশাসন তা করতে ব্যর্থ হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করতে ডাকসু কোনো মতেই কালক্ষেপণ করবে না। তবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দামের নেতৃত্বেই ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চ যৌথভাবে হামলা চালিয়েছে বলে আবারও অভিযোগ করেছেন নূরের সমর্থকরা। সংবাদ সম্মেলনে নেতারা বলেন, আহতদের শারীরিক অবস্থা নিয়ে মিথ্যা তথ্য দিচ্ছে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ। আমাদের এই আওয়াজকে চিরতরে বন্ধ করে দেওয়ার জন্যই ডাকসুর ভিপি নুরুল হক নূর সহ তার সহযোদ্ধাদের উপরে ডাকসু ভবনে হত্যার উদ্দেশ্যেই এই নৃশংস হামলাটি চালানো হয়েছিল। আল্লাহর রহমতে তারা বেঁচে যায়। তাদের এই কণ্ঠকে এই মুহূর্তে রোধ করার জন্য আবারও এই মিথ্যা মামলা দেওয়া হয়েছে। যত বড় ভয়ঙ্কর সংকটই আসুক না কেন, আমাদেরকে মেরে ফেলা হোক না কেন, আমাদেরকে কারাগারে অন্তরীণ করা হোক না কেন, আমরা মোটেও বিচলিত নই। আমরা এখন শোকে শোকাত্ত, তাই বলে আমরা কিন্তু দমে যাইনি। দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা রাজপথে নেমে এই সন্ত্রাসী দখলদার এই স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে গণ আন্দোলন করার জন্য প্রস্তুত থাকবেন। হাসপাতালে চিকিৎসাধীন ভিপি নূরের ভাই আমানুর সহ তিনজনের অবস্থা এখনও ঝুঁকিপূর্ণ বলে দাবি করেন ছাত্র অধিকার পরিষদের নেতারা। মিজানুর রহমান সবুজ, বাংলাভিশন, ঢাকা।